নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মীন রাশি 2023-2027 কী সম্ভাবনা উঠে আসতে চলেছে? অনেকেই কমেন্ট করেছেন যে স্যার, বর্তমান সময় তো জানতে পারছি, ভবিষ্যতে কি আমাদের জীবনে আসতে চলেছে, যদি ছোট্ট করে একটি ভিডিও দেন তাহলে খুব উপকৃত হতাম। দেখুন, প্রথম কথা, আপনাদের শনি সাড়াশাতি চলছে বর্তমান সময়ে, এবং দেখুন শনি আপনার দ্বাদশভাবে অবস্থা করছে এবং 23-25 মার্চ অবধি দ্বাদশভাবে থাকবে। দ্বাদশভাবে থেকে আপনার যারা এজড পার্সন রয়েছেন তাদের পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, এগুলো বাড়বে এবং আপনাদের এই সময় হসপিটালের খরচ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আপনারা বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন থেকে আপনারা এই সময় লাভ আপনারা নিশ্চিতরূপে কিন্তু পেতে চলেছেন। তবে কথাবার্তার দিকে অবশ্যই নজর দিন, কিছু কিছু কথার জন্য পরিবারে মানুষদের সাথে আপনার মত পার্থক্য কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 25 মার্চ পর্যন্ত আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার, আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আপনার অর্থনৈতিক স্থিতি আপনার এই সময় কিন্তু কিছুটা মজবুত কিন্তু হবে। যদি আপনার জন্মছকে শনি ভালো থাকে তাহলে লিখে রাখুন, এই সময়ের মধ্যে আপনার বড় ধরনের কিন্তু পরিবর্তন নিশ্চিতরূপে কিন্তু আসবে। শনি যদি আপনার ন্যাকালচারটা শুভ অবস্থাতে থাকে তবে কিন্তু এই রেজাল্টটা আপনি কিন্তু পাবেন। এবার শনি আপনার মার্চের 25 থেকে আপনার 27 অবধি আপনার দ্বিতীয়ভাবে মার্জনা করবেন, আপনার রাশিতে অবস্থান করবে। রাশিতে অবস্থান করে যেহেতু আপনাদের দ্বাদশভাব থেকে রাশিতে অবস্থান করছে, আপনাদের মান সম্মান উন্নতি আপনাদের নিয়ে আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে, কেরিয়ারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনার এই মার্চের 2025-এর মার্চ থেকে আপনার 27 পর্যন্ত গাঢ় বিবাহ সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিয়ের জন্য 25টা করতে চাইছেন, 25-27 আপনাদের বিয়ের জন্য কিন্তু আদর্শ সময় এই সময়টা। এবার আসি, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময় বিশেষভাবে বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, কিন্তু 21 এপ্রিলের পর থেকে এই বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে। দেখুন, এই সময় আপনাদের সেভিংস আপনাদের বৃদ্ধি করবে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু হেলথের দিকে নজর রাখুন, অষ্টমভাবে দৃষ্টি দিবে, কিছুটা হেলথের সমস্যা থাকবে এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিবে আপনার ঋণ হয়ে যাওয়া বা অযথা কোনো জায়গাতে টাকা লস যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এবার থার্ড হাউসে অবস্থান করবে, 23-24, 24-25 থার্ড হাউসে অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে এবং আপনাদের এই সময় ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যা যুক্ত আছে সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং 24-25 আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, মার্জনা করবেন, আপনার ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার ক্ষেত্রে শুভ বিবাহ সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দিতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে থার্ড হাউসে। ভাগ্য যদি সাথ দেয় কিনা আপনার মুশকিল কিন্তু নিশ্চিতরূপে আসার কিন্তু হবে। এবার আসছি 25-26, আপনার চতুর্থভাবে অবস্থান করবে, চতুর্থভাবে অবস্থান করে আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বা প্রমোশন, যারা কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে। এবার আসছি আপনার 26-27,
বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। হায়ার শিক্ষা, উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা সন্তানের জন্য দীর্ঘদিনের জন্য প্ল্যানিং করতে চাইছেন, 26-27 সন্তান প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে এবং একাদশভাবে দৃষ্টি দিবে। আপনাদের নিশ্চিতরূপে সফলতা আপনাদের এই সময় দিবে একাদশভাবে দৃষ্টি। আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিবে, ভাগ্যক্ষেত্র আপনার বৃদ্ধি কিন্তু করবে এবং ইনকাম প্রফিট এ সময় আপনাদের বাড়বে। আপনি মীন রাশির মানুষ এবং কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে চাকরির সুযোগ বা সেখানে পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে। এবং এর পাশাপাশি সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও উন্নতি হবে, শনি সারা সাথে চলছে, কিন্তু শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার এই সারা সাথীতে আপনি কিন্তু অনেক দূর এগাতে কিন্তু আপনি পারবেন। এবার আসি রাহু। রাহু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, দ্বিতীয়ভাবে অক্টোবর অবধি অবস্থান করবে। এই সময় আপনাদের খরচার দিকটা নিয়ন্ত্রণ রাখুন অক্টোবর পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে কথা বলার দিকে নিয়ন্ত্রণ রাখুন এবং অক্টোবর 23-এর অক্টোবর থেকে 25-এর এপ্রিল পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে। এই সময় আপনার অ্যাংজাইটি বৃদ্ধি করবে, টেম্পারমেন্ট বৃদ্ধি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে বা কোনো কোনো জায়গাতে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভুল সিদ্ধান্ত নিয়ে টাকা আটকে যাওয়া, অর্থাৎ অবশ্যই দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা অবশ্যই নিন। এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করবে 25-এর এপ্রিল থেকে 26-এর অক্টোবর পর্যন্ত। দেখুন, দ্বাদশভাবে ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে। বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে এই সময় আপনারা নিশ্চিতরূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং অর্থনৈতিক স্থিতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে কিন্তু চলেছে। 2023-2027 আগামী 5 বছর মীন রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের পরিবর্তন নিশ্চিত রূপে আসতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।